নমস্কার বন্ধুরা, ডিম দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা বানাতে পালং শাক লাগবে, তাই পালং শাকটা খুব ভালো করে বেছে নিয়েছি। শুধু পাতাগুলো নিয়েছি আর তিনটে ডিম নিয়ে নিয়েছি। পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে তিনটে ডিম ভেঙে দিয়ে দেব। এবার দুটো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার পালং শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জল ঝরানো পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে তিনটে বাটি তেল ব্রাশ করে রেখেছিলাম, এই বাটির মধ্যে পেস্টটা ঢেলে দিচ্ছি। তিনটে বাটিতে সবটা ধরেনি বলে আর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছিলাম। আর একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বাটিগুলো স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা লো করে দেব, ঢাকা চাপা দিয়ে দেব, আর ঢাকনার ফুটো থাকলে সেটা বন্ধ করে দেব। এটা 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে শক্ত হয়েছে কি না। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এইভাবে চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, এবার এটাকে চাকু দিয়ে 4 পিস করে কেটে নেব। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গিয়েছে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর টমেটোও দিয়ে দিচ্ছি, টমেটোটাও ভেজে নেব। মশলাটা কষার সময় একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর কিছু ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত ভালো হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এইভাবে কিছুক্ষণ মশলাটা কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ডিমের এগুলো দিয়ে দিলাম, এবার আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব। মশলার সাথে আবারও ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ডিমের বাটিতে যেগুলো অল্প একটু ডিম লেগে রয়েছে সেগুলো চামচে করে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মশলার সাথে ডিমগুলো ভেজে নেব।
আর একটু হলুদ কম লাগছিল বলে আবার একটু হলুদ দিয়ে দিলাম। সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এই সময় পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিতে হবে, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঝোলটা খুব ভালো করে যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা লো করে দেবো। এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, এর মধ্যে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেব, আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা লো করে দেব, ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, আমাদের ডিমের কারিটা রেডি হয়ে গিয়েছে। পালং শাক দিয়ে ডিমের কারিটা আপনারাও বানিয়ে দেখবেন, এটা খেতে খুব ভালো হয়। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।